सांस्कृतिक कर्मीवृंद ए जाति झारखंड स्थापना दिवस पालन कर आज के दिन एक ऐतिहासिक घटना बोला जो झारखंड आजकल नय झारखंड झारखंड स्थापना दिवस नय झारखंड राज्य स्थापना दिवस झारखंड स्थापना हो कब आज के 26 बत्तर आनुमानिक ख्रीष्टपूर्व 500 बत्सर पूर्वे झारखंडे मुंडा असुर तादेर उपजाति आमार एकजन विज्ञ व्यक्ति आछेन ए सम्बन्धे माफ करबेन जदि किछु भूल होये थाके तो झारखंडे एसेछिलेन सेई आनुमानिक बौद्धकाले 500-600 बत्सर पूर्वे मुंडार उपजाति असुर एवं सांताल এই তিনটে জাতি এসে নিয়ে এখানে জনপদ গঠন করেছে এবং অনেক বিস্তৃত আলোচনা না করে আমি দুই একটি কথা বলতে চাই যে বর্তমানের ঝাড়খণ্ড আর সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা মোগল শাসনের পূর্বের যে ঝাড়খণ্ডের মানুষেরা যে তিনটি জাতি এসেছিল তারপরে প্রায় 32টি জনজাতি এই ঝাড়খণ্ডে এসেছিল এদের जीवन जापन कतटा सहज छिलो कतटा सरल छिलो कतटा शांतिपूर्ण छिलो गृहंगम झारखंडे तारा कत आनंदे जीवन जापन करतो तार एकटा छोट्ट नमूना आपनाके दी आपनादेर एकजन संस्कृत कवि बोलछेन झारखंड मानुषेर जीवनेर जीवन काय कि रकम अयो पात्रे पेय पानम छालो पात्रे च भोजनम खर्जुरी पत्रे शयनम इति झारखंड लोहा किंबा माटिर पात्रे तादेर जलपान साल पात्रे तादेर भोजन और खेजुरेर पात्रे तादेर शयन एई छिलो तादेर जीवन अनेके बोले अनेके माने जारा प्राचीन बांगाली एखाने तारा गर्व करे बोलेन আমার পরিবার রাঁচিতে 400-500 বছর পূর্বে এসেছে আমি তো হতবাক হই আমি কাউকে একজন দুঃসাহসের সঙ্গে প্রশ্ন করেছিলাম যে রাঁচি কবে স্থাপনা হয়েছিল ওই 400-500 উপরে হয়ে তারা জানেই না যে রাঁচি কবে কবে ঝাড়খণ্ড স্থাপনা হয়েছিল আর রাঁচি কবে স্থাপনা হয়েছিল এই মাত্র কিছুদিন আগে জানেন কি 1839 খ্রিস্টাব্দ অসলি এই ঝাড়খণ্ড কে কি বলে ইয়েতে এখানে রাঁচি নগর যেটা নাম ছিল নাগপুর রাঁচি নাম ছিল পাহাড়ি তোলার নিচে একটা গ্রাম উইলকিনসন এইখানে এসে যখন প্রথম এজেন্ট হলেন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি স্থাপনা করে তখন তিনি ওই নাগপুর যেটাকে এখন রাঁচি বলছি
সেইটার নাম দিয়েছিলেন কিষুনপুর তার নিজের নাম অনুসারে। এরপরে যখন উইলকিনসন চলে গেলেন তখন এলেন ওয়েসলি, রাল্ফ ওয়েসলি এজেন্ট হয়ে। তার ওই কিষুনপুর নামটা ভালো লাগলো না, তিনি শুনেছিলেন পাহাড়ি তলার ওই রাঁচির নামটা, তিনি এইটার নাম দিলেন আর রাঁচি। এবং সেটা স্থাপনা হলো কবে, সেই নগরের 1839 সালে। ঝাড়খণ্ডের মানুষেরা বাঙালিকে কখনো দিকু বলেননি, অন্যান্যদের দিকু বলেছেন, কিন্তু বাঙালিদের সঙ্গে বাঙালি এবং ঝাড়খণ্ডের মানুষদের সহাবস্থান, এবং সেই কারণে আমরা গর্বের সঙ্গে বলি আমরা ঝাড়খণ্ডী বাঙালি। আপনারাও বলুন আমরা ঝাড়খণ্ডী বাঙালি। এখন কবিতা পাঠ করবেন সহযোদ্ধা শ্রী প্রবীর দাশগুপ্ত। এরপরে আসবেন তোমার বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের সেন উঠেছে ঝড়ের মেঘ পানে, শেথা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত পাঁচল উঠিল কেঁপে, ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে। ভালো করে বলে যাও রবীন্দ্রনাথ ঠাকুর, ও গো ভালো করে বলে যাও, বাঁশুরি বাজায় যে কথা জানাতে সে কথা বুঝিয়ে দাও, যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখ পানে শুধু চাও, আজি অন্ধ তামসি নিশি মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে বিশি, দেশ শূন্য কাল শূন্য জ্যোতি শূন্য মহাশূন্য পরি চতুর্মুখ করিছেন ধ্যান, সহসা আনন্দ সিন্ধু হৃদয়ে উঠিল উথলিয়া, আদিদেব খুলিলা নয়া, চারিমুখে বাহিরিল বাণী চারিদিকে করিল প্রয়াণ, সীমাহারা মহা অন্ধকারে সীমা শূন্য বোম পারাবারে প্রাণপূর্ণ ঝটিকার মতো আশাপূর্ণ অতৃপ্তির প্রায় সঞ্চরিতে লাগিল সে ভাষা। পথ পাশে মোর রচিলু দেউল পথিকে তুই আসে যায়, কেহ আনন্দে হাসিয়ায় আকুল, কেহ মূর্ছিত বেদনায়, পথ পাশে মোর রচিলু দেউল পথিকে তুই আসে যায়, সে চলার পথে হৃদয় আমার ধায় কারণে ফেরে বারবার, সে চলার পথে হৃদয় আমার ধায় কারণে ফেরে বারবার, দেবতায় আমার চলে সাথে দেবতায় আমার চলে তারের সাথে, ভোলে না পূজার খেলো নাই পথ পাশে মোর রচিন দেউল পথিকে তুই আসে যায়, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আছে যে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিগন্ত অবগুণ্ঠনে ডাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখুনি অন্ধ বন্ধ করুণা পাখা, এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত যে অজাগর ঘরে সাগর করিতে, এনহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেনহিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখুনি অন্ধ বন্ধ করো না পাখা,
এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত্র। কবিতার নাম চরম মূল্য। কে নিবি গো কিনে আমায়, কে নিবি গো কিনে, পশুরামর হেঁকে হেঁকে বেড়াই রাতে দিনে, এমনি করে হায় আমার দিন যে চলে যায়, মাথার পরে বোঝ আমার বিষম হল দায়, কিংবা আসে কিংবা হাসে কিংবা পেরে চায়, মধ্য দিনে বেড়াই রাজার পাষাণ বাঁধা পথে, মুকুট মাথে অস্ত্র হাতে রাজা এলো রথে, বললে হাতে ধরে তোমায় কিনব আমি জোরে, জোর যা ছিল ছড়িয়ে গেল টানা টানি করে, মুকুট মাথে ফিরল রাজা সোনা রথে চড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অতিথি। প্রেম এসেছিল চলে গেল সেজে হলিদার, আর প্রভু আসিবে না, বাকি আছে শুধু আরেক অতিথি আসিবার, তারই সাথে শেষ চেনা। সে আসি প্রদীপ নিবাইয়া দিবে একদিন, তুলি লবে মোরে রথে, নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন গৃহহীন গ্রহ তারকার পথে, ততকাল আমি একা বসি রব খুলিদার, কাজ করি লব শেষ, বাহিরে কুটিল হোক অন্তরে সিরিজু, এই নিয়ে তাহার গৌরব, লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের এসে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে, অনায়াসে সে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। সাধু 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 সাধু। দয়া করে করো মার্জনা, করো মার্জনা, পাখি আমি ততদিন জন্ম তাই বলে দাও, করো না লক্ষ্য করো না, যাহ কিছু মোর কিছুই পারিনি রাখিতে, হৃদয় দিলে পারিনি থাকিতে, তুমি রাখো থাকি তুমি তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথা এই চৈত্রের শালগম, হেথায় যে মন জুড়ি দোলে সাথে সাথে, উচ্ছ নাচায়ে যত পাখি গায়, পোড়ামোর নাম ধরে কহু নাহি ডাকে, মনে নাহি করে বসে নিরালায়, কত যাওয়া কত আসা এই ছায়া তলে, আনমনে নেয় ওরা সহজে, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাছিয়া, আকুল পাগল পারা, কে শালাইয়া ফুল ঘুরাইয়া, দাম ধরু আকা পাখা উড়াইয়া, রবি কিরণে হাসি ছড়াইয়া, পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, নিজের গরিতে গৌ
কে বলি করিয়া বোমা আপনারে শুধু গেরিয়া ঘেরিয়া ঘুরে মরি বলে বলে আমার মাথা নত করে তাও হে তোমার চরণ সাধু সাধু সাধু। এবার অনুষ্ঠানের শেষ পর্বে আমরা পৌঁছে গেছি, এখন কবিতা পাঠ করবেন শ্রীযুক্ত সুবীর লাহিড়ী মহাশয়। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে পরবর্তী প্রজন্মের যে শিশুরা এসছে প্রকৃতির মাঝে, তারা ঝাড়খণ্ড দিবসের আনন্দটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ওইদিকে উদযাপন খেলছে। তারপরে আমাদের সকলের হয়ে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মহামাজির মাধ্যমে ঝাড়খণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেনজিকে। তার সরকার এই টেগোর হিলটাকে এত সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার করে রেখেছেন, আমরা কৃত। আমাদের মাঝে ডক্টর রামরঞ্জন সেন এসছেন, উনি তো সবসময় আছেন। ডক্টর মহামাজি এসছেন, ব্রাহ্ম সমাজ থেকে দীপ্তিমান বসু এসছেন, অনিমা বসু এসছেন, আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনারা এসছেন বলে, এবং সাথে সাথে ধন্যবাদও জানাই। আমাদের সহযোদ্ধীদের সহযোদ্ধাদের আন্তরিক ধন্যবাদ জানাই, যারা গান করলেন, যারা কবিতা পাঠ করলেন, যারা দেখতে এসছেন তাদেরকে হৃদয়ের অভিনন্দন জানাই। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আজ আমাদের মধ্যে যে অনুষ্ঠানটাকে অলঙ্কৃত করেছেন ছবিটা দেখা পাপিয়া ছবিটা শ্রীমতী পাপিয়া সেনগুপ্ত, এই টেগোর হিল নিয়ে যে অপূর্ব চিত্রাঙ্কন করেছেন তাকে একবার আপনারা সাধুবাদ জানাই। অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় পুর, সীমান মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তোমায় আমায় মিলন হলে সকলে যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে, তোমায় আমায় মিলন হলে সকলে যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে, তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও অপর সুর। বাংলা সাংস্কৃতিক কর্মীর জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই। আপনার সুবীর দাস, হরিদাস, সবার নামটা আলাদা আলাদা বলছি, আপনারা সবাই মিলে যে আয়োজনটা করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এই কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলবো যে আপনারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন। আর এই যে মোরাবাদির এই টেগোর হিল, এটার একটা ঐতিহাসিক ইম্পর্টেন্স আছে সকলের কাছে, আর এই জায়গাটা বিশেষ করে আমার মনে হয় এটার আরও ইম্পর্টেন্সটা বাড়িয়ে দিয়েছে।